আমি তো লোকাল কাইন্ডের অনেকগুলা কাজ পাইছি, তো এগুলাই করতে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কাজ করতেছি। ধীরে ধীরে আগাচ্ছি, তো এখন একটু বুঝতে জি স্যার, গত ক্লাসটা করতে পারি নাই, ভিডিও দেখছি অবশ্য। ইম্পর্টেন্ট ছিল, বেশ ইম্পর্টেন্ট ছিল। আর রাখি আপু, আপনার কি অবস্থা? কাজ করতেছেন এখন? ভাইয়া আপনার সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার না, বুঝতে পারছেন কি? বুঝতে পারেন? খুব কষ্ট করে বোঝা লাগতেছে ভাইয়া। কষ্ট করে বোঝা লাগতেছে না, বোঝা যাচ্ছে তো। ঠিক আছে, কষ্ট করে, কষ্ট হবে না, আমি আর কষ্ট হবে না, জোরে জোরে বলবো, ঠিক আছে? আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনাদের মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে? বুঝতে পারেন নাই, পারেন নাই, করতে গেছেন, এমন কেউ আছেন? প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন। কোনো প্রবলেম নাই, নাই কি ধরে নিব। তো দেখি আপনাদের হোমওয়ার্ক গুলো দেখি। এটা কিভাবে করছেন ভাইয়া? এটা তো অনেক সুন্দর হয়েছে। ওই পার্সপেক্টিভ গ্রিল আছে না, ওইটার সাথে পেন টুলের সাহায্যে করুন, ইউটিউব থেকে দেখে। সুন্দর হয়েছে, গুড, থ্যাংক ইউ স্যার। খুবই সুন্দর হয়েছে। $25, $25 বনে মানে কি আমার তো বোঝা নেই। সুন্দর হয়েছে, ঠিক আছে। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ পার্সন, ক্রিয়েটিভ ডিজাইনার, সত্যি সুন্দর, বেশ সুন্দর, ঠিক আছে, গুড, ভেরি গুড। এটার উপরে পার্টটা একটু এই দাগ দাগ ইয়া করতে পারি নাই। ওই যে এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নারে মিলাই দিলে দেন, এটা মিলে যাবে। মানে এক যেদিক থেকে শুরু করবেন, বিপরীত দিকে পুরোটাই কাভার বাইরে বাইরে বের করে দিলে দেন, এটা মিলে যাবে। আর এটা কি বলছেন মুজাহিদ ভাই, জমাই দিছেন একেবারে। নুসরাত জাহান ফুল ডিজাইন করছে, আচ্ছা সবাই হোমওয়ার্ক করতেছে না কেন?
হোমওয়ার্ক করেন নাই অনেকে, আর উপস্থিতি এমন ভাবে কমে গেছে একবারে হাস্যকর একেবারে, জানি না কাদের কি অবস্থা। দেখি তো আপনাদের এখানে মেম্বার কে কে ছিল। আল্লাহ এত মেম্বার, আর এখানে স্টুডেন্ট নাই। তাসলিম আক্তার আসছেন? তাসলিম আক্তার কাজ করছেন? হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আমার ল্যাপটপে একটু প্রবলেম চলছে, তো এই জন্য হোমওয়ার্ক করতে পারছি না। আমি এখন আইপ্যাডে ক্লাস করছি। সমস্যা নেই, ঠিক আছে আপু, সমস্যা নেই। তন্মি আপু ক্লাস করতেছে না, এখানে এদেরকে তো চিনি না, এক্সপিরিয়েন্স চিনি না। সুরাইয়া আফরিন পরে ক্লাস করে না ভাইয়া। আমি ক্লাস করছি, সুরাইয়া আরিফিন। আচ্ছা করতেছেন, ঠিক আছে। জি ভাইয়া, তো সব হারাই গেছে, হারাই গেছে। শাইন ভাই নাই, আছে তমালের সমস্যা হয়েছে, বাইরে গ্রামে ঘুরতে গেছে। আমি সবগুলো দেখছি, এগুলো আমি সব দেখছি, দেখে দু একজনকে রিমুভ করে দিয়েছি যাদেরকে চিনি না। আর যাদের চিনি নক দিছি, এক একজনের এক এক রকম প্রবলেম, কি বলবো, কিছুই বলার নেই। আচ্ছা ঠিক আছে, আমি কি প্রিভিয়াস ক্লাসে আপনাদের ইফেক্টের সবগুলো টুলস নিয়ে বলছিলাম? এখানে সবগুলো টুলস নিয়ে বলা হয়েছে? না ভাইয়া, সব বলা হয় নাই। মেবি কনভার্ট টু শেপ এটা বলা হয়েছে না, এই ওই যে, হ্যাঁ এই ট্রান্সফর্ম পর্যন্ত, হ্যাঁ এটা এটা পর্যন্ত বলুন। জি জি হ্যাঁ। আচ্ছা এটা বলা হলে আর তেমন কিছু নাই আসলে। এখানে সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এই একটা রেক্টেঙ্গেল সাপোজ নিয়েছি, নেওয়ার পরে এখন ইফেক্ট এখানে আছে পাথ, অফসেট পাথ, আউটলাইন, আউটলাইন স্ট্রোক, এইটা আমরা অবজেক্টেই পেয়েছি। আমরা অবজেক্টে যে পাথের যে কিছু অপশন পাইছি না, যে অফসেট পাথ, আউটলাইন, স্ট্রোক, সেগুলোই আমরা ইফেক্টে পেয়ে যাচ্ছি। ইফেক্ট থেকেও আমরা পাথ, অফসেট পাথ, আউটলাইন, স্ট্রোক সেম অপশনগুলো পেয়ে যাচ্ছি। এটা দেখেন সেম ভাবে আমরা এখানে প্লাস মান দিতে পারছি, এখান থেকে আমরা মাইনাসের মান দিতে পারছি। দেওয়ার পরে জাস্ট ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই দেখেন দুইটা ক্রিয়েট হয়ে গেছে। ওইটাতে কি হতো, ওইটাতে ছিল এমন যে সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গেল দিচ্ছি, এই একটা রেক্টেঙ্গেল নিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এইখানে যদি মাইনাস এই যে 59 দেই, ওকে দিলাম, ওকে দিলে কি হবে, এখানে দেখেন এটা কপি ভিন্ন ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ কপি, পূর্বেরটাও রেখে দিছে এবং এখানে একটা নতুন করে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, সেম জিনিস, সেমটাই, শুধু ওইটার উপরেই কাজ হচ্ছে। এখানে আমাকে বলতেছে যে কোনটা থেকে আমি কি নিয়ে আসছি, মানে আগের আমার মাপটা কত ছিল সেটাও থাকতেছে, পাশাপাশি আমি নতুন কতটুকু মাপ ভিতরে চলে আসি সেটাও এখানে দিয়ে দিচ্ছে। আর এখানে পুরোপুরি নতুন একটা কপি হয়ে গেছে, এই দেখেন, এটাকে আমি ইচ্ছা মতো যে কোনো দিকে নিয়ে যেতে পারি। তো বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এটা প্রয়োজন হতে পারে, তখন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। সেমভাবে বাগবাগিগুলো কাজ করে। পাথফাইন্ডার, পাথফাইন্ডার এখানে বিভিন্ন অপশন আপনি পাচ্ছেন, অ্যাড, ইন্টারসেক্ট, এক্সক্লুড, তারপরে সাবস্ট্রাক্ট। আমরা যেটা উইন্ডো থেকে পাথফাইন্ডার এখানে যে অপশনগুলো পেয়েছি না, সেম ওইটাই আমরা ইফেক্ট থেকেও পাচ্ছি পাথফাইন্ডারের মাধ্যমে, সেম ওই অপশনগুলোই এখানে দেওয়া আছে। সো আমার মনে হয় যে এখানকার চেয়ে আমার এখানে যেহেতু দেখে দেখে আমি করতে পারি, গ্রাফিক্যাল একটা মোডে আছে, এখানে করাটাই আমার কাছে ইজি মনে হয়। এরপরে এখানে একটা দেওয়া আছে স্টাইলাইজ, স্টাইলাইজটা অনেক ইফেক্টেবল, আপনাদের অনেক প্রয়োজন আসবে। যদি কখনো ড্রপ শ্যাডো দিতে চান, এই যে প্রিভিউ দিচ্ছি, প্রিভিউ দেওয়ার পরে আমি এখানে যদি অপাসিটিটা বাড়াই দিই, তাহলে শ্যাডোটা আর একটু ঘন হচ্ছে। এখন এখানে আরও কিছু মান দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মানে এক্স অফসেট, ওয়াই অফসেট, এইটার মাধ্যমে আমি এই যে হরাইজন্টালি মুভ করতে পারছি, এই যে এইভাবে আমি প্লাস মাইনাস যে কোনোভাবে মুভ করতে পারবো। দেন ওয়াই এর মান এই যে উপরের দিকে, নিচের দিকে,
মুভ করা সম্ভব। শুধু এমনই না, আপনার এখানে যে শ্যাডোটা আছে শ্যাডোটাকে আপনি চাইলে আর একটু ব্লার করতে পারেন। এই যে আমি আর একটু ব্লার করে দিচ্ছি, সেটাও আমার পক্ষে সম্ভব। আমি আর একটু ব্লার করে দিচ্ছি, আবার এখানে একেবারে সলিডও করে দেওয়া সম্ভব। এই যে একেবারে সলিড করে দিলাম, সামান্য পরিমাণে বাড়াই দিলাম, যেটা আপনি চান সেটা দিতে পারবেন। এর বাহিরেও আপনি চাইলে শ্যাডোর কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে শ্যাডোর কালারটা পড়বে ব্লু, সেটাও এখান থেকে দেওয়া সম্ভব। এই যে ব্লু শ্যাডো পড়ছে। আপনি যদি চান যে অন্য কোনো কালার দিবেন সেটাও দিতে পারবেন। তো এটা আসলে আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাকটাই প্রয়োজন হয় শ্যাডোর ক্ষেত্রে, তা আপনারা ব্ল্যাকটা দিয়েই ইউজ করতে পারেন। আর এরপরে এখানে আরো কি আছে, স্টাইলাইজ থেকে ফেদার। ফেদার মানে হচ্ছে মিলাই দেওয়া, মানে পালক। ফেদার মানে তো পালক, পালক মানে আপনার বোঝায় এমন কিছু যে আপনাকে মিলাই দিচ্ছে। আপনি যদি কখনো এমন টাইপের কোনো শেপ চান যেটা আশেপাশে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিচ্ছে, তখন এখানে থেকে আপনি একটা ফেদারের মান দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে ফেদারের সামান্য পরিমাণে মান বাড়াই দিচ্ছি। এই যে তাহলে কি এটা মিলাই দিচ্ছে, চারদিকে মিলাই দিচ্ছে। তো এই টাইপের আপনি যে কোনো টাইপের শেপ নিয়ে যদি কাজ করতে চান এভাবে নিয়ে কাজ করতে পারবেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হচ্ছে আমরা যখন একটা পিকচার মানে হচ্ছে যে কোনো ইমেজ হতে পারে, সেই ইমেজের সেম আর শ্যাডো যদি আমি দিতে চাই তাহলে কিভাবে দিব? মানে ধরেন একটা হাত, হ্যাঁ এইখানে ইফেক্ট স্টাইলাইজ ডট শ্যাডো প্রিভিউ দিলাম। এই যে আমি চাচ্ছি একটু ব্লার করে দিব, সেটাও সম্ভব। আমি চাচ্ছি আর একটু ঘন করে দিব, সেটাও এখান থেকে সম্ভব। না না, আমি বলতে চাচ্ছিলাম কি ওই যে বিভিন্ন শ্যাডো থাকে না, যেমন একটা মানুষ ওই তার শ্যাডোটাই নিচে যে পড়ে, ছায়া বলি যেটাকে আমরা, মানে ওই সেমটা এইটা, মানে এটার মাধ্যমে আমি বুঝাতে পারতেছি না মনে হয়। ভাইয়া ওই যে পানির মধ্যে যেরকম আমাদের ছবি দেখা যায় এরকম আর কি, ওই যে আমি যেটা করলাম আর কি ওরকম আর কি, যেটা বলছে সেটা ওই যে আমার পোস্টের মধ্যে ভাইয়া যে বোঝাটা খুব কঠিন তাই না? তবুও আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ফুল না, মানুষ নিয়ে না হলে আপনার মনে একটা খটখটে থেকে যাবে, পারবো কি পারবো না পরে। এই কোশ্চেনটা তো আপনাদের ফটোশপে থাকতেই করা উচিত ছিল। এই যে এটাকে নিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা কপি করলাম। কপি করার পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, তারপরে সরি অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন হরাইজন্টালি জাস্ট মুভ করে দেবে। এই যে ওকে ওকে দেওয়ার পরে এই যে এইভাবে দিলাম। এখন এটার আপনি অপাসিটি কমাই দেন। এখন ঠিক আছে এইটা না, আমি এভাবেই ভেবেছিলাম যে করব, কিন্তু একটা ভিডিওতে দেখলাম একটু অন্যরকম ভাবে করছে, তাই ভাবলাম যে আমি আর ইয়াটা ভুল কিনা জানাটা সেই জন্য। অনেক রকম ভাবে করা যায়, অনেক রকম। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে আর একটু ভালোভাবে বুঝতেন। যেমন সাপোজ এখানে পেন টুলের মাধ্যমে, সাপোজ এই যে এমন না, এমন হলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ইফেক্ট স্টাইলাইজ এখান থেকে ইনার গ্লো, ইনার গ্লোটা কিভাবে কাজ করে? এখানে এই রাখলাম একটু লাইট কালার দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেন ইফেক্ট স্টাইলাইজ ইনার গ্লো, এগুলো কিন্তু সব ফটোশপে আমরা পাইছি। ইনারগুলো আমি এখানে প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পরে সেন্টার থেকে দিচ্ছি, কিন্তু তেমন কিন্তু পরিবর্তন বুঝতে পারছি না। পরিবর্তনটা বুঝতে না পারার দুইটা রিজন আছে, একটা এখানে হোয়াইট ইউজ করা হয়েছে। আমি যদি এখানে ব্ল্যাকটা ইউজ করি, দেন আমি যদি এখান থেকে বাড়াই, পরিমাণটা যদি বাড়াই, তবু বুঝতেছি না। এখান থেকে মোডটা যখন আমি নর্মাল করব তখন এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না। আমি যদি এখন ব্লারের পরিমাণটা বাড়াই, এই যে এখন কি কিছু বোঝা যায়, এখন অপাসিটিটা কমায় নেই কিছুটা, এই যে সবাই কি ধরতে পারছেন প্রসেসটা? অবশ্যই আপনাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে, ব্ল্যাক কালার দিবেন একটা, মানে লাইট কালারের উপর ডিপ কালার দিবেন, ডিপ কালারের উপরে লাইট কালার দিবেন। দেন এটা আসে ইটস আপনার চারদিক থেকে আসছে, আপনি যদি চান সেন্টার থেকেও দিতে পারবেন। এই যে সেন্টার থেকে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি ব্ল্যাকটা একটু কমাই দিই, একটু বাড়াই দিই, এইভাবেও সম্ভব। আপনি সেন্টার থেকেও দিতে পারবেন, আপনি চাইলে চারদিক থেকেও দিতে পারবেন, যেটা আপনার মানে আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে বা যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে এইখান থেকে আউটার গ্লো, আউটার গ্লোটা ঠিক উল্টো বাইরের দিকে কাজ করবে, এই যে বাইরের দিকে কাজ করতেছে। আমি যদি এটাকে বাইরের দিকে দেই, এই যে অনেকটা ডগ শ্যাডোর মতো পড়ে। জি বলেন, কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, ভাইয়া এটা কি সব সময় মানে অপোজিট কালার নিয়ে কাজ করতে হবে? অপোজিট কালার নিয়ে কাজ না করলে আপনি পারফেক্ট আউটপুটটা পাবেন না, পারফেক্ট আউটপুটটা পাবেন না। আপনি এই যে আমি এখানে এই কালারটা নিলাম, দেখেন কেমন ফুটতেছে, কোনো ভাবে ফুটতেছে না, তাই না? শ্যাডোটা কিন্তু সব সময় ব্ল্যাকই দেওয়া হয়, ব্ল্যাক দিলে কিন্তু পারফেক্ট। এই যে ব্ল্যাক দিলাম, দেন আমি যদি এখান থেকে ব্লার করে দেই, এই যে দেখেন এখন কিন্তু পারফেক্ট, তাই না? হ্যাঁ, যে আপনার কাছে যেটা সুন্দর মনে হবে বা আপনার কাছে যেটা মানে আপনাকে তো অবশ্যই আমি যদি একটা নির্দিষ্ট ভ্যালু বলে দেই তাহলে ভুল হবে, কারণ ডিজাইনের চারপাশে সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি যেটা দিবেন ওটাই পারফেক্ট। চারদিকে দেখে ডিপেন্ড করে যেটা দিবেন ওটাই দিতে হবে। দেন এখান থেকে আমি যদি রাউন্ড কর্নার দেই, ইভিউ দিলাম, ইভিউ দিয়ে রেডিয়াসের মান বাড়াই দিচ্ছি, এই যে দেখেন কর্নারগুলো কার্ভ হচ্ছে। আমি আবার ডিপ কালার নিয়ে দেখাই, ইফেক্ট স্টাইলাইজ রাউন্ড কর্নার্স প্রিভিউ, এখন আমি রেডিয়াসের মানটা বাড়াই দিচ্ছি, এই যে দেখেন কর্নারটা কার্ভ হচ্ছে। কর্নার কার্ভ করার কয়েকটা পদ্ধতি আছে, মানে কয়েকটা জায়গা আছে, যেমন আপনি ইফেক্ট থেকে এই যে কর্নার কনভার্ট টু শেপ এখান থেকে রাউন্ডে টেকনিক্যাল করতে পারবেন, আবার সেম অপশনটাই এখানেও দিয়ে দিছে, স্টাইলাইজ এখান থেকেও রাউন্ড কর্নার দিয়ে দিছে, ঠিক আছে। এরপরে এখানে একটা আপনার একটা অপশন আছে স্ক্রিবল, এটাও ইন্টারেস্টিং। স্ক্রিবল এখান থেকে প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পরে এইখানে দেখেন একটা ডিফল্ট একটা চলে আসছে, এইখানে কয়েকটা স্টাইল পাবেন আপনি, এই যে লুজ পাবেন, সুতার মতো একটা অপশন পাবেন, দেন আপনি এখানে মিরর পাবেন, এই যে দেখেন কাচের মতো। কাচের মতো বললে ভুল হবে, ব্যাপারটা এমন যে সাপোজ কাচের উপর যদি কোনো ইট দিয়ে যদি আপনি একটা মানে ঘষা দেন তাহলে অনেকটা এই টাইপের একটা চলে আসে না, বুঝতেছেন কি? কাচের উপরে যদি মানে কাচ যদি ঘষা কাচ হয় তাহলে অনেকটা অস্বচ্ছ কিছু একটা চলে আসে না, অনেকটা কিন্তু ওই টাইপের। এছাড়াও এখানে আপনি আরও কিছু পেয়ে যাবেন, এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপের কিছু অপশন পেয়ে যাবেন, তো সবগুলোই দেখবেন আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা প্রয়োজন হতে পারে, তখন আপনারা এখান থেকে ওইটা নিয়ে ইউজ করতে পারেন। সাপোজ আমি এখন এখান থেকে এইটা নিলাম, বা এখান থেকে জিগ জ্যাক এটাও নিতে পারি, জিগ জ্যাক নিলাম, নেওয়ার পরে এখন এইটা আমার এই বরাবর অ্যাঙ্গেল আছে, এই যে আমার কার্সার বরাবর এইরকম আসে, আমি চাইলে এটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেল করতে পারি, আমি এটা চাইলে যে হরিজন্টাল অ্যাঙ্গেল করতে পারি,
আমি চাইলে ভার্টিক্যালি বিভিন্ন ভাবে ঘুরাই দিয়ে অ্যাঙ্গেল করতে পারি। অ্যাঙ্গেল করার পাশাপাশি পাথ তো বললে, অ্যাঙ্গেল করার পাশাপাশি পাথ তো বললে পের মান যদি আমি সামান্য পরিমাণে বাড়াই দিই, প্লাস করি, এই যে দেখেন এটা বাইরের দিকে বাড়ছে, এটা আউটসাইডে বাড়ছে। আমি যদি চাই যে ইনসাইডের দিকে নিয়ে আসবো সেন্টার থেকে, এই যে এটা ভিতর দিকেও রাখা আমার পক্ষে পসিবল। তো যখন আপনাদের যেটা প্রয়োজন হবে আপনি বাইরের দিকেও নিতে পারেন, ভিতর দিকেও নিতে পারেন। তারপরে ভেরিয়েশন, আপনি চাচ্ছেন যে এটাকে সমান রাখবেন সেটাও যেমন পসিবল, আপনি চাচ্ছেন যে একটু অসমান থাকবেন, মানে আপনি চাচ্ছেন না যে অ্যানিমেট টাইপের কিছু হোক। কারণ বাস্তবে যখন এই জিনিসগুলো যদি আপনি হাতে পান কখনো, সাপোজ আপনি বাস্তবে এখান থেকে এই টাইপের কিছু একটা হাতে পাইছেন তখন, বা আপনি এই টাইপের কিছু একটা নিছেন, এটা কখনো এরকম সমান থাকবে না, এটা সবসময় কিন্তু কিছুটা অবশ্যই ছোট বড় থাকবে, তাই না? এই যে দেখেন অবশ্যই কিন্তু অগোছানো কিছুটা থাকবে, আপনি চাইলে এরকম ভাবেও এটাকে রাখতে পারেন। এরপরে স্ট্রোক ওয়াইট, এটার মান যদি আমি বাড়াই দিই, এই যে স্ট্রোক, স্ট্রোকের মানটা বেড়ে যাচ্ছে। তো এটা যদি আপনি বাড়ান কখনো, অবশ্যই আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, খুবই সামান্য পরিমাণে বাড়ালে তবেই এটা সুন্দর হবে। এই দেখেন একেবারে কমাই দিলেও কিন্তু ভুল, আবার একটু বাড়াই দিলেও অনেক বেশি। তো এখান থেকে অবশ্যই পিক্সেল ধরে আপনাকে কাজ করতে হবে। সাপোজ আমি 2 পিক্সেল রাখলাম, এটা আমার জন্য মনে হচ্ছে পারফেক্ট, আমি এটাও রাখতে পারি। এরপরে কার্ভনেস আমি যদি চাই বাড়াই দিতে পারবো, এই যে দেখেন আমার কর্নারগুলো কিন্তু আরও বেশি আগের থেকে কার্ভ হয়ে যাচ্ছে। আমি যদি চাই যে এটাকে কর্নার করব, তাহলে সেটাও আমার পক্ষে পসিবল। তো আমি চাচ্ছি না যে একেবারে কর্নার থাকুক, সামান্য পরিমাণে কার্ভ রাখবো, এই যে সামান্য পরিমাণে কার্ভ আমি রাখছি। এরপরে ভেরিয়েশন, ভেরিয়েশনের মানটা যদি আমি বাড়াই দিই, এই যে দেখেন আর একটু কিন্তু ছড়াই দিচ্ছে, ছড়াই ছিটাই দিচ্ছে, দেখছেন? এই যে এটাও আপনি করতে পারেন, আপনার প্রয়োজন, প্রয়োজনের প্রেক্ষিতে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এরপরে স্পেসিং, আপনি যাচ্ছেন যে গ্যাপের পরিমাণটা বাড়াবেন, এই যে স্পেসিংটা বাড়াবেন বা স্পেসিংটা কমাই দিবেন, সেটাও আপনার পক্ষে এখান থেকে সম্ভব। তবে কি বুঝতেছেন প্রসেসটা? জি স্যার। ওকে, এরপরে এখানে আবারও পাচ্ছি আমি ভেরিয়েশন, ভেরিয়েশনটা যদি আমি চাই তাহলে এই যে চাইলে কমাই দিতে পারবো, এই যে আমি আমার মতো করে কমাই দিতে পারবো, আমি ইচ্ছা করলে এটাকে বাড়াই দিতে পারবো। ঠিক আছে, সবাইকে এটুকু ক্লিয়ার? স্ক্রিবল অপশনটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপরে এখানে আরেকটা কি ছিল, এখানে আরেকটা ছিল, এসভিজি ফিল্টার্স। এখানে আপনি, আপনারা কিছু ডিফল্ট ফিল্টার পেয়ে যাবেন, যেমন অ্যাপেল এসভিজি ফিল্টার্স, এই যে ভিউ দিলাম একটা ফিল্টার, একটা ইফেক্ট আমি পেয়ে গেলাম। এছাড়া আরও বেশ কিছু এখানে ফিল্টার আছে যেগুলো আপনারা ডিফল্ট পেয়ে যাবেন, এগুলো আপনাদের এক্সট্রা কোনো ভ্যালু দিয়ে করতে হবে না, এখান থেকে বিভিন্ন টাইপের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হতে পারে, তখন এটা নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ইট, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আর এখানে একটা অপশন আছে ওরাপ, এখানে ওরাপের ঠিক সেই মানগুলোই দেওয়া আছে যেইগুলো আমরা ফটোশপে পেয়েছি। আমরা ফটোশপে কার্টুন করার সময় যেগুলো পেয়েছি না, সেম সেইগুলোই আমরা এখানে পাচ্ছি, ওরাপ আর্স রিভিউ, এই যে আমরা ফটোশপে এইগুলো পেয়েছি না, এখান থেকে বিভিন্ন স্টাইল, এই যে এই স্টাইলগুলো পেয়েছি না, মনে আছে সবার? ফিস ফ্ল্যাগ, এখান থেকে যে এরকম ভাবে বেন্ডের মান আমি কমাইতে পারছি, বাড়াইতে পারছি, সেম ভাবে এখানেও দুই দিকে মান দিতে পারবেন, ভার্টিক্যালি হরাইজন্টালি চেঞ্জও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে বলার তেমন কিছু নাই, আপনারা এক কথায় ফটোশপে যেগুলো পাইছেন এখানেও সেইগুলোই দেওয়া আছে। ঠিক আছে, আর এরপরে যেটা গেল আমাদের ইলাস্ট্রেটর ইফেক্ট, ইলাস্ট্রেটর ইফেক্টের পরে আমরা এখানে পাচ্ছি ফটোশপ ইফেক্ট। ফটোশপ ইফেক্টে ইফেক্ট গ্যালারিতে আমরা যদি যাই, তার আগে একটা
ইমেজ নিয়ে আসি, প্লেস প্লেস থেকে সাপোজ এই একটা ইমেজ হতে পারে, এই একটা ইমেজ নিলাম, দেন ইফেক্ট গ্যালারি, ইফেক্ট গ্যালারিতে যাওয়ার পরে এইখানে দেখেন কিছু ইফেক্ট দেওয়া আছে যেগুলো আমরা ফটোশপে পেয়েছি, এই যে ইফেক্ট আছে, একটা ইফেক্ট দিতে পারছি। যদি কখনো আপনাদের এই টাইপের ইফেক্টের প্রয়োজন হয় তখন আপনারা এখান থেকে ইফেক্টগুলো দিতে পারবেন। যদি কখনো আপনি যাচ্ছেন যে স্কেচ টাইপের ইফেক্ট, তাহলে আপনি এখান থেকে স্কেচ টাইপের ইফেক্টগুলো দিতে পারবেন। আপনি যাচ্ছেন এই টাইপের ইফেক্টগুলো, এই যে ওয়াটারের ওয়াটার টাইপের ইফেক্ট, তাহলে সেটাও এখান থেকে দিতে পারবেন। ওয়াটার বলতে এটা এটা আসলে ওয়াটার না, এটা গ্লাস ইফেক্ট, ঠিক আছে? গ্লাস ইফেক্ট যদি দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। এই যে বিভিন্ন টাইপের ইফেক্ট আরও আসে এখানে, এই যে এই টাইপের, শুধু এমন না ইফেক্ট দিতে পারবেন, আপনি ইফেক্ট দেওয়ার পরে এইগুলোকে চেঞ্জও করতে পারবেন। এই যে এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে, চেকিং স্পেসিং, স্পেসিংটা এই যে দেখেন এখানে বাড়াই দিচ্ছে স্পেসিং, আবার ইচ্ছা করলে এটাকে কমায়ও দেওয়া সম্ভব, এই যে কমায় দিচ্ছি বাড়াই দিচ্ছি। এটাকে আপনি যদি চান আরও ডিপ করতে পারবেন, এই যে আরও ডিপ হচ্ছে, চাইলে আরও স্মুথও করতে পারবেন, ব্রাইটনেস চাইলে বাড়াইতে পারবেন, এই যে বাড়াই দিচ্ছি, ব্রাইটনেস চাইলে কমেও দেওয়া পসিবল। তাহলে কি বুঝতে পারছেন? এগুলো একটু নিজের থেকে দেখতে হবে, ঠিক আছে? সবাই একটু এগুলো নিজের থেকে দেখবেন। তাহলে আপনাদের এখন আপনাদের অপশনগুলো, ইফেক্টের যে অপশনগুলো ছিল আশা করি সবগুলোই পারবেন, ইফেক্ট এবং এখানে যে টুলসগুলো ছিল সবগুলোই পারবেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট একটা বাদ চলে গেছে, সেটা হচ্ছে ব্লার, ব্লার, গ্লোশিয়ান ব্লার। এখন এই যে ফ্লাওয়ার এখানে আছে, আমরা দুই টাইপের ইফেক্ট দিতে পারি। একটা আছে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ, এইভাবে একটা ব্লার করতে পারি, মানে নিচে একটা শ্যাডো দিতে পারি। আর একটা অপশন আছে, যদি আমি এইখানে একটা সাপোজ সার্কেল নিলাম ব্ল্যাক, দেন এটাকে যদি এটাকে অপাসিটি কমাই দিই, এইভাবেও আমার পক্ষে দেওয়া সম্ভব। কিন্তু এটা কিন্তু পারফেক্ট না, কখনোই এটা পারফেক্ট না। কিন্তু আমি যদি এমন করতাম, এটাকে এভাবে রেখে ইফেক্ট ব্ল্যার, গ্লোশিয়ান ব্ল্যার, রিভিউ দিলাম, তারপরে এটার মান আমি জাস্ট সামান্য পরিমাণে এই যে কমাই দিচ্ছি, সামান্য পরিমাণে এটা কমাই দিলাম, ওকে দিলাম। এখন দেখেন আগের থেকে কিন্তু বেটার, তাই না? শুধু এমনই না যে আপনি এই টাইপের প্রোডাক্টে দিতে পারবেন, যেমন হতে পারে এটাকে এম্বেড করলাম, দেন পেন টুলসের মাধ্যমে এটাকে, পেন টুলস না, আমি এখান থেকে সার্কেল নিয়ে করতে পারি, এটা নিলাম, ইফেক্ট সেম ভাবে ব্লার, গ্লোশিয়ান ব্লার, প্রিভিউ দিলাম, এই যে এটাকে একটু দিতেই এভাবে রাখতে পারি, পসিবল না এই টাইপের ব্লারগুলো নিয়ে আসা? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, লিংকন এসেই বুঝে গেছে, আপনারা প্রথম থেকে থেকে বুঝতেছেন স্যার। হ্যাঁ ভাই, এটা তো আমি বুঝি, এই জন্যই বলো, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের মোটামুটি সব টুলসই ওকে। এখন তাহলে ডিজাইনে চলে যাই আমরা, ঠিক আছে? এখন থেকে প্রতিদিন কোনো না কোনো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। তো প্রথম আজকে বিজনেস স্টার্ট করি, কেমন? আপনাদের তো ইলাস্ট্রেটরে এখনো বিজনেস কার্ড দেখায় নাই, তো বিজনেস কার্ড থেকে শুরু করি। বিজনেস কার্ড, বিজনেস কার্ড তো আমরা ফটোশপে করছি, তাই না? ফটোশপে যেটা করছি এখানেও সেম, কিন্তু এখানে করাটা আমি মনে করি আরো একটু সহজ। আপনার ফটোশপে থেকে এখানে করাটা আরেকটু ইজ। এখন বিজনেস কার্ড,
বিজনেস কার্ড কারো কি মনে আছে বিজনেস কার্ডের সংখ্যাটা কারো কি মনে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওস্তাদ জাহান আপু দেরি কেন ভাই নেই ছিল না আচ্ছা ঠিক আছে আপু নেটটা বদলান প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে সেটা একটা বিজনেস কার্ড ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে বিজনেস কার্ড দুই প্রকার একটা হচ্ছে আমরা যেটা দেখছি হরাইজন্টালি বিজনেস কার্ড আর একটা হতে পারে আমাদের ভার্টিক্যাল বিজনেস কার্ড ঠিক আছে ভার্টিক্যাল বিজনেস কার্ড এখানে কোথায় 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 এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড ঠিক আছে দুইটারই সেম মাপ যেটা আপনার হরাইজন্টালি বিজনেস কার্ড আমি এখানে না পেইন্টে চলে যাই কারণ ফটোশপে যেটা করছেন করছেন এখন কিন্তু আপনাদেরকে ফাইনাল যেটা দেখাবো সেটাই ঠিক আছে এখন থেকে ইলাস্ট্রেটরে সব ডিজাইন করবেন ফটোশপে ডিজাইন পারলে ভুলে যান সমস্যা নেই এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল বিজনেস কার্ড আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল বিজনেস কার্ড এখানে যেটা হরাইজন্টাল বিজনেস কার্ড সেটার ওয়াইড 3.5 আর এখানে হাইট 2 ইঞ্চ ঠিক আছে সব ইঞ্চির মাপ আর যেটা আপনার ভার্টিক্যাল সেটার ওয়াইড 2 ইঞ্চ আর হাইট হবে আপনার 3.5 এটারই জাস্ট টুলটা ক্লিয়ার কি সবাই এটা জাস্ট আপনার এটা আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মাপ ঠিক আছে ইন্টারন্যাশনাল যে মাপ সাইজটা সেটাই এখানে দেওয়া আছে এতটুকুই আর যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করবো আমরা বিজনেস কার্ড ডিজাইন করবো আপনার সিএমওয়াইকে কালার মোড নিয়ে এটা তো আর বলার কিছু নাই এটা আপনারা সবাই জানেন আর বিজনেস কার্ডে আমাদের তিনটা পার্ট থাকবে তিনটা পার্ট কি এইটা একটা দিলাম এরপরে এটা নিয়েছি 3.5/2 যেটা আমার প্রিন্ট এরিয়া এরপরে যেটা আমি ইয়েলো দিলাম এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া এখন যেটা নিব সেটা হচ্ছে আমার রেড এটা হচ্ছে সেভ এরিয়া সবার কি মনে আছে আমি আবার বলি এইটা হচ্ছে আমার ব্লিড এরিয়া আর ব্ল্যাক যেটা এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া আর রেড যেটা এটা হচ্ছে আমার সেভ এরিয়া ক্লিয়ার কি সবাই জি স্যার ঠিক আছে আর এইখানে আমরা ব্লিড নিব কাপড়ে শুরু করে দেই দেন বলি ভাই বাফার দিতাছে তো সবার এখানে একটু স্লো স্যার বাফার দিতেছে ভাইয়া কতটুকু চলে ঠিক আছে তারপরে দেখা যাবে আচ্ছা এখানে একটা জিনিস দেখেন আমি ধীরে ধীরে আগাই তাহলে কেমন ধীরে ধীরে আগাবো আমার বিজনেস কার্ডের সাইজ আমি বলছি 3.5/2 এটা হচ্ছে আমার প্রিন্ট হবে তার মানে প্রিন্ট এরিয়া আমি দুইটা আর্টবোর্ড নিব দুইটা নিয়ে যেন কাজ করতে পারি দেন এখানে আমি ব্লিডের মাপ দিচ্ছি 0.125 ঠিক আছে কেন 0.125 দিচ্ছি কারণ আমরা যখন ফটোশপে কাজ করছি ফটোশপে কিন্তু আমরা ব্লিডের মাপটা দিছি 0.25 ফটোশপে ব্লিডের মাপ 0.25 দেওয়ার রিজনটাই ছিল এটা কারণ ফটোশপে দুইটার অধিক আমি মাপ দিতে পারতাম না সব সময় আমার ওয়াইড এবং হাইডের মাপটা আমি দিতে পারতাম আমি আবার দেখাচ্ছি সাপোজ আমি কাটতে লেন এখান থেকে ইঞ্চ 3.5 হাইট দিলাম 2 এই নিলাম কন্ট্রোল অল্টার সি এখানে দেখেন আমি যখনই এখান থেকে মাপটা নিতে যাচ্ছি এখানে কিন্তু ওয়াইড এবং হাইডের মাপটা দিতে পারবো শুধু ওয়াইড এবং হাইট এখানে ওয়াইডের মধ্যে আমার লেফট এবং রাইট হাইটের মধ্যে টপ এবং বটম চলে আসছে আর এইখানে দেখেন চারটা ভিন্ন ভিন্ন আমার অপশন দিয়ে দিছে
চার দিকে আমি ভিন্ন ভিন্ন ভাবে নিতে পারবো। তো আমি যদি এখানে বাড়ায় দিলাম 0.25 দিলাম, 0.25 দেওয়ার পরে দেখেন সব দিকে 0.25 হয়েছে। যদি এটা অর্ধেক করে দেই 0.125, 0.25 কে যদি 2 দ্বারা ডিভাইড করেন তাহলে 0.125ই আসবে। বুঝতে পারছেন কি সবাই? 0.25/2 এই যে 0.125। স্ক্রিনে তো কিছুই দেখতেছি না ভাইয়া। ভাইয়া বাফার ভাইয়া, হ্যালো, সবাই কি বুঝতেছেন আমার কথা এখন? মানে দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা? তাই বলছি জি ভাইয়া, দেখা যাচ্ছে তো। তারপরে দুইটা নেট দিয়ে কানেক্ট করে দিকে এগিয়ে বসছে স্যার, আপনার স্লো স্যার। তাহলে কি করা যায়? বুঝি নাই আমি ভাবছি আপনাদের কয়েকটা ক্লাস টানা নিয়ে নেবো নাকি, দুই সপ্তাহ টানা ক্লাস নিয়ে নিলাম দেখানো। আমি বলছি তাহলে আজকের ক্লাসটা কালকে সাতটাতে নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। কয়টায়? কালকে 7টাতে একটা গ্রুপে পোস্ট করে দেন সিয়াম ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম।